বিজেপি বিরোধী প্রতিবাদত উত্তাল লাদাখ, রাজ্যর মর্যাদা বিচারি উত্তাল লাদাখ, কর্পোরেট গোষ্ঠীর আগ্রাসনের বিরোধিতা লাদাখর জনতার, গণতন্ত্র ঘুরাই লাগে লাদাখর জনতাক। যময় দেশ রঙর উৎসব হোলির সাজু হয়েছে, যময় দেশজুড়ে নির্বাচনী বতাহ বলিছে, সেই সময়তে প্রদেশের রাজধানী দিল্লির পর 1200 কিলোমিটার দূরত প্রতিবাদত উত্তাল হয়ে উঠিছে লাদাখ। লাদাখর অধিকার পুনের প্রতিস্থাপিত করার লক্ষ্যে উলাই আছে লাদাখর হাজার হাজার জনতা। লাদাখর জনতার দাবি, লাদাখক ঘুরাই লাগে রাজ্যর মর্যাদা, লাদাখত পুনের প্রতিস্থাপিত করব লাগে গণতন্ত্র। বিজেপির বিরোধিতার রাজপথল উলাই অহা জনতাই বিরোধ করেছে লাদাখত কর্পোরেট গোষ্ঠীর অবাধ আগ্রাসনের, কিন্তু ইমানর পাছতো লাদাখক নিমাত বিজেপি। উল্লেখ্য যে বিজেপিয়ে কাশ্মীরের ধারা 370 প্রত্যাহার করে দুটা ভাগত বিভক্ত করেছিল জম্মু কাশ্মীরক। ইয়ার লাদাখক স্বীকৃতি দিছিল কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসাবে। ইয়ার লাদাখল সুচল হয়ে পড়েছিল বণিক গোষ্ঠীর আগমন, আর ইয়াকে শেহতাক উত্তাল হয়ে পড়েছে মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জনাজাত লাদাখ। লাদাখর জনতার মতে কর্পোরেট গোষ্ঠীর আগমনে প্রভাব পেলাইছে লাদাখর পারিপার্শ্বিকতাত। বণিক গোষ্ঠীর আগ্রাসনের বিরোধিতার আন কেবাটাও বিষয়ক ইতিমধ্যে 21 দিনিয়া অনশনত বহিছে লাদাখর জনপ্রিয় পরিবেশকর্মী সুনম ওয়াংসুক। সুনম ওয়াংসুকর প্রায় আন 2 শতাধিক মানুষে আজি 16 দিনে অব্যাহত রাখিছে অনশনের কার্যসূচী। উল্লেখ্য যে অনশনরত সুনম ওয়াংসুকে লাদাখক করেছে কেতবোর বিস্ফোরক মন্তব্য। ওয়াংসুকর মতে লাদাখক দুই ফালের ঘেড়ি ধরেছে দুই শক্তিয়ে। সুনম ওয়াংসুকে কয় উত্তরের চীনে অধিগ্রহণ করেছে লাদাখর ভূমি, বিপরীতে দক্ষিণের ভারতের কর্পোরেট গোষ্ঠীয় খোপনি পুতিছে লাদাখর মাটিত। ওয়াংসুকর দাবি, শেহতীয়া সময়ত ভারতীয় কর্পোরেট গোষ্ঠীর হাতত লাদাখর স্থানীয় পশুপালকে এড়ি দিবলগিয়া হয়েছে প্রায় 1.5 লাখ বর্গ কিলোমিটার ভূমি। ইপিনে সীমান্তবর্তী অঞ্চলত চীনের ভয়াবহ আগ্রাসনের কথাও সোঁৱৰায় সুনম ওয়াংসুকে। কেবল সেয়াই নহয়, ভারত চীনের সীমান্তর প্রকৃত ছবি দাঙি ধরবলৈ 27 মার্চ আর 7 এপ্রিলত লাদাখর জনতাই সীমান্তলৈ প্রতিবাদী সমদল উলিয়াব বলে মন্তব্য করে সুনম ওয়াংসুকে। সুনম ওয়াংসুকর দাবি, সীমা বিবাদর লাদাখর ভিতরত ভারত চীন সীমান্তর প্রায় 56টা তহলদারি পয়েন্টর 28টাতেই ভারতে বন্ধ করেছে তহল। উল্লেখ্য যে সুনম ওয়াংসুক সহিতে 2 শতাধিক লোকে বিগত 16 দিনে -0° তাপমাত্রাত লাদাখত অব্যাহত রাখিছে অনশন, আর তার সমান্তরালভাবে রাজপথল উলাই আছে লাদাখর হাজার হাজার জনতা। লাদাখর জনতার স্পষ্ট দাবি, লাদাখক লাগে রাজ্যর মর্যাদা, লাদাখত পুনের প্রতিস্থাপিত করব লাগে গণতন্ত্র, কেন্দ্রীয় স্বায়ত্তশাসন নামানো বলেও ঘোষণা প্রতিবাদী জনতার। কিন্তু নির্বাচনী ধামখুমিয়ার মাজত দিল্লির বিজেপি সরকারে বিজেপির বিরোধিতা করা লাদাখর জনতার কথা শুনবনে, সেয়া এক ডাঙর প্রশ্ন। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।